হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা নতুন জিনিস শিখবো। সেটা হলো একটা পুরোনো মোজা দিয়ে আমরা আজকে একটা পাপেট বানানো শিখবো। এটা বানাতে কি কি লাগে? তো আমি ব্যবহার করছি এখানে সমস্ত ঘরের পুরোনো জিনিসপত্র, যেমন পুরোনো একটা মোজা, ধরো আমি এই মোজাটা ব্যবহার করছি পুরোনো। তারপরে একটু লাগবে আঠা, এরকম একটা কার্টুনের বাক্স, তুমি এটা ইউজ করতে পারো। তারপরে লাগবে আমার কাছে সাদা কাগজ আছে, এরকম সাদা কাগজ, সেইটাতে আমি কি করবো কালার করবো। তো আমাদের মোটামুটি তিনটে কালার হলে যথেষ্ট, সেটা আশা করি তোমাদের সকলের কাছেই আছে। আর লাগছে কাঁচি। তো এবার আমরা বানাই, কি করে বানাতে হয় চলো দেখা যাক।